নিউ ইয়র্কে সর্বব ধম্ম মিশন ইউএস এর আয়োজনে সপ্তমবারের মতো বার্ষিক দয়াময় উৎসব সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় 27 জুন রোববার জ্যাকসন হাইটসে ওম শক্তি মন্দিরে সর্বব ধম্মের বিধানের আলোকে দিনব্যাপী আলোচিত অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করা হয় বিশ্ব থেকে করোনা মুক্তির জন্য শান্তি প্রার্থনার মাধ্যমে। বিশ্ব ভ্রাতৃত্ববোধ সৃষ্টি দয়াময় নামের মহিমা প্রচার সকলের মাঝে অসাম্প্রদায়িক মনোভাব গড়ে তোলার জন্য প্রার্থনা করা হয়। তারপর চলে গীতা পাঠ ও সর্ববোধম্যের সমন্বয় নিয়ে আলোচনা, আর এতে অংশ নেন ডক্টর প্রভাত চন্দ্র দাস। সংগঠনের জ্যোতিষচন্দ্র কীর্তিনিয়ার পৌরোহিত্যে ধম্ম আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, ডক্টর উৎপল চৌধুরী। ভক্তিমূলক সঙ্গীতে অংশগ্রহণ করেন সবিতা দাস, মণিকা দাস, শম্পা চৌধুরী ও টিতো দত্ত।